Hi friends, now we read about parts of human eye. We read NCERT book thoroughly by reading line to line. Now let's get start our study. Parts of an eye. The adult human eyeball is nearly a spherical structure. It's an adult human eye. It's a spherical structure. Second line ki boleche, the wall of the eyeball is composed of three layers. Ki ki layer ekhane dekha jacche, ekdom baire dekho lekha ache sclera, tarpor choroid, tarpor eta retina. Thik ache, shere boleche, the external layer is composed of a dense connective tissue and is called the sclera. Sclera da hoche, ekhane lekha ache dense connective tissue. E dekho sob theke bairer pore the sclera, external layer, bairen, dense connective tissue diye toiri and is called sclera. The anterior portion of this layer is called cornea. Anterior portion. এই যে সামনের ভাগটা এটা হচ্ছে কর্নিয়া তাহলে এক্সটারনাল লেয়ার হচ্ছে স্ক্লেরা অ্যান্টেরিয়র পোরশন হচ্ছে কর্নিয়া আমরা তারপর এখানে পাবো যে ইনার লেয়ার হচ্ছে রেটিনা ইনার লেয়ার হচ্ছে রেটিনা তারপর বলেছে দা অ্যান্টেরিয়র পোরশন অফ দিস লেয়ার ইজ কল্ড কর্নিয়া দা মিডল লেয়ার কোরয়েড মিডল লেয়ার কোরয়েড এই যে কোরয়েড কোরয়েড ব্লুইশ ইন কালার কন্টেইনস মেনি ব্লাড ভেসেলস অ্যান্ড লুকস ব্লুইশ ইন কালার দ্য কোরয়েড লেয়ার ইজ থিন ওভার দ্য পোস্টেরিয়ার টু থার্ড অফ দ্য আইবল বাট ইট বিকামস থিক ইন দ্য অ্যান্টেরিয়ার পার্ট টু ফর্ম দ্য সিলিয়ারি বডি বলছে এই যে বাইরের লেয়ার এক্সটার্নাল লেয়ার স্ক্লেরা ইন্টার্নাল লেয়ার রেটিনা মিডল লেয়ার কোরয়েড এই যে কোরয়েড ব্লুইশ ইন কালার পোস্টেরিয়ার টু থার্ড রিজিয়ন অ্যান্ড তারপর মোটা হয়ে গিয়েছে দিয়ে সিলিয়ারি বডি গঠন করেছে দ্য সিলিয়ারি বডি ইটসেলফ কন্টিনিউস ফরওয়ার্ড টু ফর্ম আ পিগমেন্টেড অ্যান্ড ওপাকিউ স্ট্রাকচার কল্ড আইরিস তারপর এই যে সিলিয়ারি বডিটা এই যে সিলিয়ারি বডি কী তৈরি করলো আইরিস তৈরি করলো হুইচ ইজ দ্য ভিজিবল কালার্ড পোর্শন অফ দ্য আই হোয়াট ইজ দ্য ভিজিবল কালার্ড পোর্শন অফ দ্য আই আইরিস দ্য আই বল কন্টেন্টস আর ট্রান্সপারেন্ট ক্রিস্টালাইনস একটা প্রোটিন ক্রিস্টালাইন লেন্স হুইচ ইজ হেল্ড ইন প্লেস বাই লিগামেন্টস অ্যাটাচ টু দ্য সিলিয়ারি বডি ইন ফ্রন্ট অফ দ্য লেন্স দ্য অ্যাপারচার সারাউন্ডেড বাই দ্য আইরিস ইজ কল্ড পিউপিল ইন ফ্রন্ট অফ দ্য লেন্স দ্য অ্যাপারেচার সারাউন্ডেড বাই দ্য আইরিস ইজ কল্ড পিউপিল দ্য ডায়ামিটার অফ পিউপিল ইজ রেগুলেটেড বাই দ্য মাস্কুলার ফাইবার অফ আইরিস আবার আমরা এক্সটার্নাল লেয়ার কী হলো স্ক্লেরা মিডিল লেয়ার কোরয়েড আর ইন্টারনাল লেয়ার বা ইনার লেয়ার রেটিনা দ্য ইনার লেয়ার ইজ দ্য রেটিনা অ্যান্ড ইট কন্টেন্স থ্রি লেয়ার্স অফ নিউরাল সেলস ফ্রম ইনসাইড টু আউটসাইড ভেতর থেকে বাইরের দিকে তিনটি লেয়ারের সেল দিয়ে গঠিত এই রেটিনাটা এটা হচ্ছে গ্যাংলিয়ান সেল তারপর বাইপোলার সেল তারপর ফোটোরিসেপ্টর সেল আমরা ফোটোরিসেপ্টর সেল রড কোষ আর কোন কোষ সবাই জানি দেয়ার আর টু টাইপস অফ ফোটোরিসেপ্টর সেলস নেমনি রডস অ্যান্ড কোনস দিস সেলস কন্টেন্স লাইট সেন্সিটিভ প্রোটিনস কল্ড দ্য ফোটোপিগমেন্টস দ্য ডে লাইট ফোটোপিক ভিশন অ্যান্ড দ্য কালার ভিশন আর দ্য ফাংশন অফ কোন তীব্র আলোকে অংশগ্রহণ করে কোন কালার ভিশন বর্ণান্ধতা কারণ কালার ব্লাইন্ডনেস হলে তখন মানে কালার ব্লাইন্ডনেস কেন হয় যখন কোন কোষের সংখ্যা কমে যায় অ্যান্ড দ্য টুইলাইট স্কোটোপিক ভিশন এবং রাত্রেবেলা যেটা দেখতে সাহায্য করে সেটা হচ্ছে রড কোষ দ্য রডস কন্টেন আ পার্পলিশ রেড প্রোটিন কল্ড রোডোপসিন অর ভিজুয়াল পার্পল উইচ কন্টেন্স আর ডেরিভেটিভ অফ ভিটামিন এ রড কোষ ভিটামিন এর সংশ্লেষণে সাহায্য করে In the human eye, there are three types of cones which possess their own characteristic photopigments that respond to red, green, blue lights. The sensation of different colors are produced by various combination of these cones and the
Photopigments. When these cones are stimulated equally, a sensation of white light produced. The optic nerve leaves the eye and the retinal blood vessels enter it at a point medial to and slightly above the posterior pole of the eyeball. Photoreceptor cells are not present in that region, hence called blind spot. Blind spot is a blind spot, a photoreceptor cell. At the posterior pole of the eye, lateral to the blind spot, there are yellowish pigment spot called macula lutea with a central pit called fovea. The fovea is a thinned out portion of retina where only the cones are densely packed. It is a question that the fovea te kon kosh dakha jay, rod kosh, kon kosh, both, none. Ekhane shudhumatro kon kosh dakha jay, rod kosh dakha jay na. Densely packed. It is the point where the visual acuity resolution is the greatest. The space between the cornea and lens called aqueous humor. Lens or cornea modhe aqueous humor. Lens and retina majhe ache vitreous humor. Aqueous humor contains a thin watery fluid called aqueous humor. The space between lens and retina is called vitreous chamber. It's filled with transparent gel called vitreous humor. Next, 21.6.1.2, mechanism of vision. The light rays in visible wavelength focused on the retina through the cornea and lens generate potentials in rods and cones. As mentioned earlier, the photosensitive compounds, photopigments in the human eye is composed of opsin and retinal. A protein, a retinal ki at aldehyde of vitamin A. The light induces dissociation of a retinal form opsin, resulting in changes in the structure of the opsin. This cause membrane permeability changes. As a result, potential differences are generated in the photoreceptor cells. This produces a signal that generates action potential in the ganglion cells through the bipolar cells. This action potential are transmitted by the optic nerve of visual cortex area of the brain, where the neural impulses are analyzed and the image formed on the retina is recognized based on the earlier memory and experience.